জাতীয় শোককে শক্তিতে পরিণত করতে 15ই অগস্ট মঞ্চস্থ হলো কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গল্প নেতাজেরাতে নিহত হলেন। এটি এথিকের 12তম প্রযোজনা। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন রেজাহানুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন দেবরায় দীপ্ত। 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায়। এদিন বাঙালি হারায় তার জাতির পিতাকে, যে পিতা দেখিয়েছিল স্বাধীনতার দিশা। 15ই আগস্টের শোকাবহ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির থিয়েটার হলে মঞ্চস্থ হল কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পের উপর ভিত্তি করে মঞ্চনাটক নেতা যে রাতে নিহত হলেন। নাট্যদল এথিকের প্রযোজনায় নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সময়ের আলোচিত নাট্যকার ও নির্দেশক রেজানুর রহমান। এথিকের এটি 12তম প্রযোজনা। এ সময় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বঙ্গবন্ধু বাঙালির সবচেয়ে বড় আবেগের জায়গা। বঙ্গবন্ধু একেবারেই সাধারণ মানুষের নেতা। সেরকম একটি চরিত্র রতন মাঝি, যে তার ক্ষেতের ধান থেকে চিড়ে বানিয়ে নিয়ে এসেছে বঙ্গবন্ধুকে দেবেন বলে। 1990 সালে যখন এই গল্পটি আমার মাথায় এলো, আমার তখন প্রথমেই মনে হয়েছিল যে বঙ্গবন্ধু হচ্ছে না, একেবারেই সাধারণ মানুষের নেতা। মাঝি, কামার, কুমোর, কৃষক, একেবারেই সাধারণ মানুষের নেতা। তিনি কখনো এলিট শ্রেণীর বা তথাকথিত আমরা যাদেরকে এলিট শ্রেণী মনে করি সেই মানুষদের জন্য রাজনীতি তিনি কখনো করেননি। তিনি করেছেন সাধারণ মানুষের মুক্তির জন্য, সাধারণ মানুষের মঙ্গলের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য। সেরকম একটি চরিত্র রতন মাঝি, যে বঙ্গবন্ধুর জন্য তার ক্ষেতের ধান থেকে কিছু চিরা বানিয়ে নিয়ে এসেছে, যে বঙ্গবন্ধুকে সে দেবে, ওটা বঙ্গবন্ধুর পায়ে হাত দিয়ে একটু সালাম করবে, তার নেতাকে কাছাকাছি মুখোমুখি দেখবে। তো পুলিশ সন্দেহ করে তাকে ধরে নিয়ে যায়। যে রাতে তাকে ধরে নিয়ে হাজতে আটকানো হয়, সে রাতে এই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। অন্যদিকে গল্পের নাট্যরূপ যিনি দিয়েছেন সেই রেজানুর রহমান বলেন, এটি কোনো গল্প নয়, বাস্তব একটি ঘটনা। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যে দেশটি গঠিত হয়েছে, সেই দেশের কিছুটা দায়, কিছুটা কাজ করবার জন্য আমাদের সদস্যদের আপ্রাণ চেষ্টা থাকে। আমরা সেই তাড়না থেকে স্বাধীনতার কথা বলবার জন্যে, বঙ্গবন্ধুর সেই দীপ্ত কণ্ঠ উচ্চারণের জন্যে আমরা এই নাটকটিকে বেছে নিয়েছি। আলো আধারের খেলায় মঞ্চে হঠাৎ শোনা যায় একটি কণ্ঠ, যে কণ্ঠ কানে আসতেই বোঝা যায় বাঙালি জাতির রূপকারের প্রতি দরদ মাখা টান। শত বাধা উপেক্ষা করে গ্রামের এক হতদরিদ্র যুবক তার প্রিয় নেতার জন্য টোপলাই করে নিয়ে এসেছেন চিড়ে, যে চিড়ে পরম যত্নে তুলে দিতে চান বঙ্গবন্ধুর হাতে। ধীরে ধীরে সে গল্পে যেন বোধ হচ্ছিল দর্শকরা, আর গল্প এগিয়ে যাচ্ছিল এক মর্মান্তিক ঘটনার দিকে। নাটকের মূল চরিত্রে অর্থাৎ রতন মাঝির চরিত্রে অভিনয় করেছেন সুকর্ণ হাসান। নাটকটি চলাকালীন সময়ে তার অভিনয়ের জাদুতে যেন অনেকটাই মগ্ন হয়ে পড়েছিলেন দর্শকরা। নাটকের গল্পটা হচ্ছে আসলে রতন মাঝি, সে তার নেতাকে খুব বেশি ভালোবাসে। সে তার নেতার জন্য তার বাড়ির ধানের চিরা জমিয়ে রেখেছিলেন, তো সে চিরা নিয়ে তার নেতাকে সে দেখতে আসে। দেখতে এসে আসলে সে পুলিশের ইয়াতে পড়ে, পুলিশ তাকে আটকে ফেলে, তখন ওখান থেকে গল্পটা শুরু। এই নাটকে আমি পুলিশ অফিসারের ক্যারেক্টারটা করছি। এটা আমাদের নাট্যদল এথিকের 12তম প্রযোজনা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, এটার যে একটা শকিং পয়েন্ট তার জন্য, আমাদের সবার জন্য, দেশের জন্য, সেরকম একটা জায়গা থেকেই এই ক্যারেক্টারটা আমি প্লে করার চেষ্টা করেছি। নেতা যে রাতে নিহত হলেন, নাটকটি দেখার জন্য গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন সব বয়সের দর্শক। আমরা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে এখানে আসা। ইমদাদুল হক মিলন স্যারের বই থেকে নেওয়া নাটকটাকে মঞ্চায়িত করা হচ্ছে। এটা দেখে হয়তো আমরা নতুন প্রজন্ম মঞ্চনাটকের প্রতি আকর্ষিত হব। বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং নাটকটাকে ভালোবাসি, এই জন্য নাটকটা দেখতে এসেছি। তো তরুণদের মাঝে যদি ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধুর চেতনা যদি আমরা ছড়িয়ে দিতে না পারি, তাহলে আগামীতে বাংলাদেশ পথ হারাবে। গল্পের গাঁথুনি আর অভিনেতাদের অভিনয় দক্ষতায় দর্শক যেন টাইম মেশিনে চড়ে ফিরে গিয়েছিল 15ই আগস্টের সেই ভয়াবহ রাতে। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।